কি করতে হবে স্যার? বিয়ে। তবে অন বেসিস অফ অ্যান এগ্রিমেন্ট। মানে? মানে আপনি যদি চান যে আপনার বাবার কেসটা আমি লড়ি, তাহলে অন বেসিস অফ অ্যান এগ্রিমেন্ট এক বছরের জন্য আপনাকে আমায় বিয়ে করতে হবে। কি বিয়ে কি বলছেন স্যার? মিস গৌরী, আপনি চান তো যে আমি আপনার বাবার কেসটা লড়ি? হ্যাঁ স্যার। আপনি অনেক লয়ারের কাছেই গেছেন, তারা যত বড় লয়ারই হোক না, তারা কেউ আপনার কেসটা নিতে রাজি হয়নি, সবাই আপনাকে রিফিউজ করেছে। আর যদি রাজি হতো, তাদের ফিস তো অনেক, সেটা তো আপনি দিতে পারতেন না। না স্যার। আপনার কেসটা খুব টাফ মিস গৌরী, আর আমি ছাড়া এই কেসটা কেউ জিততে পারবে না। আমি হলাম আপনার লাস্ট অপশন। হ্যাঁ স্যার। আমি ভালো করে স্টাডি করেছি মিস গৌরী আপনার কেসটা। এই কেসটা মিটতে মোটামুটি এক বছর লাগবে, আর আমি চাই অন বেসিস অফ অ্যান এগ্রিমেন্ট এই এক বছরের জন্য আপনি আমার বউ সেজে থাকুন। আমাদের মধ্যে একটা এগ্রিমেন্ট, চুক্তি করে বিয়ে। তার মানে ঈশা ম্যাডাম যেমন করতে চেয়েছিলেন। হ্যাঁ। কেন স্যার? আমি তো ভেবেছিলাম আপনি নিজের ইচ্ছেতে বাবার কেসটা নিচ্ছেন আমাদের সাহায্য করার জন্য, কিন্তু আপনি তো আমাকে ডেকে এনে অন্য কথা বলছেন। আমি আপনাকে কোনো অন্য কথা বলছি না মিস গৌরী, আমি একটা সিম্পল সলিউশন দিচ্ছি, এটাতে আপনারও ভালো আর আমারও। আর হ্যাঁ, আমি যে খুব হ্যাপিলি এই ডিসিশনটা নিচ্ছি তা কিন্তু নয়। বিয়ে সম্বন্ধে আমার আগে যা ধারণা ছিল এখনো তাই আছে। সেই তো বিয়ে করার পর সেই অশান্তি, ঝামেলা, ডিভোর্স, এসব প্রেম ভালোবাসা করে বিয়ে করার কি মানে কে জানে। দেখুন মিস গৌরী, বিয়ের মতন একটা বাজে বিষয় নিয়ে আমিও সময় নষ্ট করতে চাই না, কিন্তু আমার পরিবার, আমার ঠাম্মি তার পছন্দের একটা মেয়ের সাথে আমার বিয়ে দিতে চায়, আর আমি সেই বিয়েটা করতে পারবো না, তাই এই ডিসিশনটা নিচ্ছি। তাই আপনি আমাকে এই নকল বিয়ের প্রস্তাব দিয়ে ঠকাতে চাইছেন, তাই তো? হোল্ড অন মিস গৌরী, আমি আপনার সাথে কোনো ফ্রড করছি না। আপনি যদি এই ডিলটায় রাজি হন, তাহলে আমরা একটা লিগ্যাল ম্যারেজ করতে পারি, বা আপনি যদি বলেন ওই মন্দিরে গিয়ে আগুনের চারপাশে গোল গোল ঘুরে সেই বিয়েটাও করতে পারি, বাট দ্যাটস ইট। আর এই বিয়ের মেয়াদ হবে এক বছর, এক বছর পর আমি আমার রাস্তায়, আপনি আপনার রাস্তায়। আর হ্যাঁ, ঠিক সময় মতন আমার সাইন করা ডিভোর্স পেপারটাও আপনি পেয়ে যাবেন। আমি আমার বাবার কেসের জন্য আপনার কাছে সাহায্য চাইতে এসেছিলাম স্যার, আর আপনি এই প্রস্তাবটা আমাকে দেওয়ার আগে একবারও ভাবলেন না। মিস গৌরী রিল্যাক্স, আমি আপনাকে টাচ পর্যন্ত করব না, আপনি ভুল বুঝছেন। হ্যাঁ, বাড়ির ভেতরে আমরা হাজবেন্ড ওয়াইফ হিসেবে থাকবো, কিন্তু বাড়ির বাইরে যে যার নিজের মতো। বিয়েটা ছেলে খেলা নয় স্যার, এই মিথ্যে বড় বউ নাটকটা করা যায় না। ফ্যাসাদে পড়লে সব কিছু করা যায় মিস গৌরী, সব কিছু করা যায়। আপনি আপনার বাবাকে নিয়ে ভাবছেন, আমি আমার ঠাম্মিকে নিয়ে। আমি আমার ঠাম্মিকে কষ্ট দিতে পারবো না মিস গৌরী, তাই এই ডিসিশনটা নিচ্ছি। আপনি তো আপনার ঠাম্মিকেও ঠকাচ্ছেন স্যার, আপনার কি মনে হয় এটা করলে আপনার ঠাম্মি খুব খুশি হবেন? আই থিঙ্ক সো। আমার ঠাম্মি একজন নাত বৌমা দেখতে চায়, আর যাকে নাত বৌমা হিসেবে দেখতে চায়, প্রবলেমটা হলো আমি তাকে বিয়ে করতে চাই না, তাই এটাই বেস্ট অপশন। এক বছর পর আপনিও আপনার বাবাকে ফিরে পাবেন, আর এই বিয়েটা থেকেও মুক্তি পেয়ে যাবেন। দেখুন মিস গৌরী,
আপনার বাবার কেসটা হিউজ রিস্ক আছে মিস গুল। কেউ আপনাকে গ্যারান্টি দিতে পারবে না যে আদেও আপনার বাবাকে তারা ছাড়াতে পারবে কি পারবে না, বাট আমি সেই গ্যারান্টি দিতে পারব, কারণ আমি যে কেসটা নিই সেটা আমি জিতেই ছাড়ি মিস গুল। দেখুন, আপনার বাবাকে আমি কি করে বের করে আনবো সেটা আমার ব্যাপার, কিন্তু এই কেসটা আমি নেব কি নেব না সেটা কিন্তু আপনার হাতে মিস করবি। আপনি আমাকে ডেকে এই কথাগুলো বলবেন আমি ভাবতেও পারিনি স্যার। বাট মিস গৌরী, দিস ইজ দ্য বেস্ট অফার। অফার পণ্যদ্রব্যে হয় স্যার, বিয়ের মতো পবিত্র সম্পর্কে নয়। এই এগ্রিমেন্টটা সাইন করলে আপনি আপনার বাবাকে ফিরে পাবেন, আপনার বাবা আবার আপনার কাছে চলে আসবে। এইসব পবিত্র সম্পর্ক, সাতজন্মের বন্ধন, এইসব সাইডে রেখে একটু প্র্যাকটিক্যালি ভাবুন মিস করি। অ্যাকচুয়ালি বিয়েটা তো একটা ডিল, আর আমি তো আপনাকে একটা এগ্রিমেন্টই সাইন করতে বলছি, ভালো করে পড়ো, সাইন করে দিন। দুঃখিত স্যার, আপনি ভুল মানুষকে বেছেছেন এটার জন্য। আমি তো এতে সাইন করবই না, আর ভবিষ্যতেও অন্য কোনো মেয়ের দুর্বলতার সুযোগ নিয়ে তাকে এই প্রস্তাবটা দেবেন না স্যার। তাতে আমার মতো যারা বিয়ের মতো পবিত্র সম্পর্কে বিশ্বাস করে তাদেরকেও কষ্ট দিয়ে ফেলবে। আসি স্যার। আরে মিস গৌরী, কি ব্যাপার রুদ্র? মিস গৌরী হঠাৎ কাঁদতে কাঁদতে বেরিয়ে গেলেন কেন? উনি নিশ্চয়ই আবার কেসটা নিয়ে বলতে এসেছিলেন। আচ্ছা তুই না কেসটা নিচ্ছিস না কেন? একটু নে না কেসটা, দয়া কর ওনার উপর। আমি তো কেসটা নিতেই চেয়েছিলাম, উনি সাইন করলেন। এগ্রিমেন্ট অফ ম্যারেজ? তুই এইটা কেন দিয়েছিলিস মিস গৌরীকে? তোর কি মাথা খারাপ হয়ে গেছে? তাই যদি ভাবিস তাহলে তাই। ওই মেয়েটার সাথে আমার বিয়ে আটকাতে গেলে এটাই আমার একমাত্র অপশন। টেনে একটা চল লাগাতে পারলি না? উনি বড় উকিল হতে পারেন, তা বলে এসব কি? এত সাহস কি করে হয় ওনার? তুই কিছু কেন বললি না গৌরী? আমি আর এক মুহূর্ত ওখানে দাঁড়াতে পারিনি কুসুমনি। একটা মেয়ের খারাপ সময় যেই দেখেছে, যেই দেখেছে মেয়েটা অসহায়, অমনি তার সুযোগ নিতে চাইছে। খবরদার, এসব কিন্তু মাথাতেও আনবি না গৌরী। এক তো পুরুষ মানুষ, তার উপরে বড় লোক, এক বছর পর তো নিজেরটা বুঝে ঠিক আলাদা হয়ে যাবে, তখন তখন তোর কি হবে গৌরী? আর কি কেউ তোকে বিয়ে করবে? ফালতু জিনিস এসব, স্বার্থপর লোক একটা। কত আশা নিয়ে স্যারের কাছে গেছিলাম, ভেবেছিলাম এবার বাবাকে ছাড়িয়ে আনতে পারবো, কিন্তু আমরা যে আবার সেই আধারেই তলিয়ে গেলাম কুসুমদি। এই কেসটা আমরা আর লড়ছি না, তোমাকে আমি কোনো সাহায্য করতে পারছি না। আমি গুল্লুকেও জানিয়ে দিয়েছি যে এই কেসটা আমরা আর লড়ব না স্যার। আমার বাবার কেসের ফাইলটা একবার দেখুন না স্যার, একবার দেখুন না। এই কেসটা লড়ার মতো উকিল কলকাতা শহরে একজনই আছে।
রায় চৌধুরী। আপনি যদি চান যে আপনার বাবার কেসটা আমি লড়ি, তাহলে অন বেসিস অফ অ্যান এগ্রিমেন্ট এক বছরের জন্য আপনাকে আমায় বিয়ে করতে হবে। শোন গৌরী, দরকার হলে আমরা হাইকোর্টে যাব, সুপ্রিম কোর্টে যাব, কিন্তু মাধব কাকার জন্য তুই রুদ্র রায় চৌধুরীর কাছে আর যাবি না। কোর্টে যাওয়ার জন্য তো রুদ্র স্যারের সাহায্য লাগবে কুসুমদি, আর যে কেউ নেই বাবাকে ফিরিয়ে আনার মতো। স্যারকে ফিরিয়ে বা দিয়ে কোন ভরসায় বলো তো? তাহলে যে বাবাকে ফিরিয়ে আনার সব আশাটুকু শেষ হয়ে যাবে। মিস গৌরীর মতো একটা অসহায় মেয়েকে এইভাবে তোর কর্নার করা উচিত হয়নি রুদ্র। মানে আমি তো ওনাকে জোর করিনি, জাস্ট একটা প্রস্তাব রেখেছি। আর মিস গৌরীর মতো একটা সহজ সাধারণ মেয়ে কখনো তোর প্রস্তাবে হ্যাঁ করবে না, তুই মিলিয়ে নিস। আরে বাবা, এটাতে তো আমার একার লাভ নয়, ওনারও সমান লাভ। তোর একটা বউ লাগবে তাই তো? টাকা আছে যখন একটা বউ ভাড়া করে নে যে এক বছর তোর বউয়ের অ্যাক্টিং করবে। তুই মিস গৌরীকে এসব জানাচ্ছিস কেন? কারণ আমার যে বউ হবে তাকে একটা বছর আমার বাড়িতে থেকে আমার সাথে সংসারটাও করতে হবে। আনন্দ বাইরে যদি কাউকে হায়ার করি, সে যদি মাঝপথে চলে যায় বা ঠাম্মিকে যদি আমাদের এগ্রিমেন্টের ব্যাপারটা বলে দেয়, তখন কি হবে? কি জবাব দেবো আমি? তাই সব দিক ভেবে মিস গৌরী ইজ দ্য পারফেক্ট অপশন। কারণ যতদিন না ওনার বাবা ছাড়া পাচ্ছেন, উনি চাইলেও আমাকে ঠকাতে পারবেন। আর তাছাড়া বাড়িতে সবাই মিস গৌরীকে অ্যাকসেপ্ট করে নেবে। শি উইল বি পারফেক্ট ফর আওয়ার হোম। ওনাকে যদি আমি বিয়ে করি, কেউ সন্দেহ করবে না যে উনি আমার বউ নয়। সবাই খুব ইজিলি অ্যাকসেপ্ট করেন। আর আমাকে ওই গায়ে পড়া মেয়েটার মুখ দেখতে হবে না, না ওকে বিয়ে করতে হবে। বাহ, তার মানে মিস গৌরীর এই সহজ সরল স্বভাব আর ওনার এই ক্রাইসিসটা ওনাকে তোর জন্যই পারফেক্ট এই এগ্রিমেন্ট ওয়াইফ করে তুলেছে, তাই তো? আনন্দ, ডোন্ট বি নেগেটিভ, বি প্র্যাকটিক্যাল। না না না, আমি তোকে বলছি কোনটা প্র্যাকটিক্যাল। এই যে মিস গৌরী তোর এই ফালতু এগ্রিমেন্টে সাইন না করে চলে গেছে না, দ্যাট ইজ প্র্যাকটিক্যাল। আর যদি উনি সাইনটা করতেন, তখনও তুই একই কথা বলতিস। আমি অত শত জানি না গৌরী, তুই ওই লোকটার মুখ দেখবি না। আমি যখন ওখান থেকে বেরিয়ে আসছিলাম, আমিও সেটাই ভেবেছিলাম। কিন্তু না কুসুমদি, আমাকে যে ওনার কাছে ফিরে যেতেই হবে। আমাদের যে দেওয়ালে পিঠ ঠেকে গেছে, আর বাবাকে ফিরিয়ে আনা ছাড়া আমি আর কিছু ভাবতে পারছি না। তার জন্য আমাকে যা করতে হয় আমি তাই করব। কোথায় যাচ্ছিস গৌরী? তুই কি ওই লোকটার কথায় রাজি হয়ে যাবি? তোর জীবনটা শেষ হয়ে যাবে গৌরী। নিজের ভবিষ্যতের কথাটা একবার ভাব। কি ভাববো কুসুমদি? বিয়ে? আমাদের মতো অনাথদের কপালে কি আদৌ সত্যিকারের বিয়ের মতো কিছু লেখা আছে? ভবিষ্যতের কথা পরে ভাববো, আমাদের আজ, বর্তমানটাই তো টলমলে। কোপ সবসময় গরিবদের ঘাড়ে এসেই পড়ে, আর আমি এই কোপটা মাথা পেতে নিলাম। না গৌরী, তুই কোথাও যাবি না। তোমাকে বাবার দিব্যি কুসুমদি, আমাকে যেতে দাও। গৌরী, গৌরী, তাহলে কি গৌরী রুদ্র রায় চৌধুরীর প্রস্তাবে হ্যাঁ বলে দেবে? ম্যাডাম, আমাদের দোকানের টপ কালেকশনগুলো আপনাদের জন্য নিয়ে এসেছি, আপনারা বেছে দেখুন কোনগুলো রাখবেন। বেছে দেখার কিছু নেই, আমার নাতির বিয়ে বলে কথা, তোমাদের পুরো দোকানগুলোই কিনে নেবো আমি। দেখ দিদি ভাই, তোর যে শাড়িটা পছন্দ আর যতগুলো শাড়ি পছন্দ সেগুলো তুই নে। আর ওই দিকে রয়েছে গয়না। তারা রাত পোহালেই বিয়ে, ঘুরে ঘুরে কেনাকাটা করার তো সময় নেই,
তাই তোর জন্য শাড়ি গয়নার দোকানগুলোই তুলে এনেছি, তুই শুধু পছন্দ কর। বাপরে কি বড় লোকেরা, এখনই যদি এই হয় বিয়ের পর তো আমি একাই সব লুটে বুটে নেব। থামে এই হাতটা দেখো মা, ধিকে হাতটা কি ভালো মানাবে না? ওই দেখি আমার নাত বউকে কেমন মানাচ্ছে। গৌরী রে, তুই জানিসও না তোর কপালে গোটা রাজত্ব সমেত একটা রাজকুমারও লেখা ছিল, সব আমি কেড়ে নিলাম তোর আসল পরিচয়টার মতোই। বাড়িতে তো বিয়ের তোরজো শুরু হয়ে গেছে রুদ্র, এখানে থেকে সময় নষ্ট না করে বাড়ি চল রুদ্র। রুদ্র সবাই তোর জন্য বাড়িতে ওয়েট করছে, আমাকে ঠাম্মি তাড়া দিল বলেই তো আমি বেরিয়ে গিয়ে আবার ফিরে এলাম তোকে নিয়ে যাওয়ার জন্য। আসছি স্যার। আমি আপনার সাথে একটু একা কথা বলতে চাই স্যার। বলুন মিস কৌরী। আমি অনেক ভাবলাম স্যার, আপনার শর্তটা মেনে নিলে বাবা ছাড়া পেয়ে যাবে তো, বিনা দোষে বাবাকে আর শাস্তি পেতে হবে না, তাই তো স্যার? হ্যাঁ, এটা রুদ্র রায়চৌধুরীর প্রমিস। আমি আপনার প্রস্তাবটা নিয়ে ভাবলাম স্যার। আসলে মাধব মুখার্জি আমাকে জন্ম না দিল, উনি আমার বাবা, উনি না থাকলে আজ হয়তো আমি এখানে দাঁড়িয়েও থাকতাম না, আমার এই জীবনটাই হয়তো থাকতো না। আমার মতোই আরো অনেক অনাথদের একটা পরিবার দিয়েছেন উনি, মাথার উপরে ছাদ দিয়েছেন। তাই আমার ব্যক্তিগত ইচ্ছে অনিচ্ছে সুখ দুঃখের বাইরে গিয়েও ওনার জীবনটা বাঁচানোই আমার সব থেকে বড় দায়িত্ব। আপনার আশ্রমে তো আরো অনেকে ছিল মিস গৌরী, কই আপনার মতন তো তাদের তাগিদ দেখছি না আপনার বাবাকে ছাড়ানো, ওয়াই? তার কারণ আমি ওনার মেয়ে, রক্তের সম্পর্ক না থাকলেও প্রাণের টানটা তো রয়েছে, আত্মার সম্পর্ক রয়েছে। আপনার মনটা সত্যি খুব বড় মিস গৌরী, আর এটাই আপনার। কিন্তু কি বলুন তো, আজকালকার দিনে মন ভালো হলে হয় না, তাদেরকে মানুষ বোকা বলে। জানি স্যার, কিন্তু কে কি বললো তার জন্য তো আমি নিজেকে বদলে দিতে পারবো না, তাই না স্যার? আমি সেই পুকুরের মাছ নই যে জল শুকিয়ে গেলে অন্য পুকুরের খোঁজে বেরিয়ে পড়ে। যে পুকুর এত কাল আমাকে জল দিয়ে বাঁচিয়ে রাখলো, তার ঋণ আমি কোনোদিনও ভুলতে পারবো না স্যার। আর কেউ আমার বাবার পাশে থাকুক না থাকুক, আমি আমার বাবার পাশে থাকবো, আমি শেষ দিন পর্যন্ত লড়াই করে যাব, আমি এর শেষ থেকে ছাড়ব। সো মিস গৌরী, আপনি ফাইনাল ডিসিশন কি নিলেন? কোনো পথ খোলা রাখেননি স্যার, আমি
আমি এক বছরের জন্য আপনার চুক্তিবদ্ধ বউ হতে রাজি। রুদ্র, তুই এই মেয়েটাকে বিয়ে করলি? এই মেয়েটা নয় ঠাম্মি, আজ থেকে আমার স্ত্রী। আমায় ক্ষমা করো মহিষ্মতি। আমার স্ত্রীর কোনো অপমান আমি সহ্য করবো না।